সব করে লাভ দিয়ে আমার পায়ের নিচ থেকে হচ্ছে ফোনটা ছিনতাই করে নিচ্ছে। মার্সাবাস কেমন ভাবে চলে, মানে কেমন ভাবে যায়, কয় সিরা ফেরা যায়, প্রচন্ড মিষ্টি। আই ডোন্ট নো এটা বেড, এটা ওয়াও, দিস ইজ কিং সাইজ বেড। এটা কি খাচ্ছ তুমি? কাঁকড়া। চলো বলে যা। ফাইনালি আমরা কক্সেস বাজারে দুইটা স্কুটার আর একটা বাইক হচ্ছে রেন্টে পাইছি। Thank you.
বাসে আছি, আর এই বাসের সুনাম দুর্নাম সবকিছুই এই যে এই শিখাদের কাছ থেকে শুনছি সবসময়। কক্সবাজার রোডের যদি এনা লেভেলের কোনো বাস থাকে সেটা হচ্ছে এই মার্সা। জেলারে জিজ্ঞেস করা হয়েছিল যে মামা মার্সা বাস কেমন ভাবে চলে, মানে কেমন ভাবে যায়, সিরা পায়রা যায়। তো সিরা পায়রা কতক্ষণের মধ্যে হচ্ছে তারা পৌঁছায় এটাই দেখার বিষয়। 12টা বাজে, ঠিক ঠিক 4 ঘন্টা পর কক্সবাজার নিয়ে এসে পৌঁছাইছে। রাইড ওয়াজ কুত্তা রাইড, ড্রাইভ ওয়াজ কুত্তা ড্রাইভ। দেখো তো কক্সবাজার চলে আসছি, এখন আসছি হচ্ছে খুব বিখ্যাত শালিক রেস্টুরেন্টে, আর খাচ্ছি হচ্ছে আমি টোটালি হচ্ছে ডিটেলস না বলি, কি বুঝতে বাবা হ্যালো জায়গা নাই দুনিয়াতে। আর এই পাশটাতে হচ্ছে আরো একটা বেড, এটা ওয়াও দিস ইজ কিং সাইজ বেড, এবং প্রত্যেকটা রুম অনেক জোস। সো এটা হচ্ছে আমি এই মুহূর্তে সাইনিং আউট। অবশেষে সারাদিনের দৌড়াদৌড়ি এদিক থেকে এদিক শেষ করে ফাইনালি কিন্তু চলে আসছি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র কক্সবাজার সি বিচে। আর রাতের সি বিচটা দেখার আসলে অন্যরকম একটা নেশা কাজ করে সবার মধ্যে, আমার মধ্যে। সো এই তো আমি শুধু এখানে একা আসলে আমার সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে আসছি। সো এখন একটু মজা টুজা করবো, ছাপাছাপি করবো, দৌড়াদৌড়ি করবো, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। আর প্লাস কালকে সকালে কিন্তু একটা নতুন কিছু করতে যাচ্ছি, নতুন একটা অ্যাডভেঞ্চার। সো সেটা দেখার জন্য কিন্তু সাথে থাকতে হবে, ইনশাআল্লাহ যদি ওয়েদার পক্ষে থাকে আগামীকাল সকালে কিছু করবো। ভাবলাম হাঁটতে হাঁটতে একটু জোয়ারের পানি আসতেছে যাবো, কিন্তু কিছু বিয়ের টামাল বিয়া শাদি করে এমন বাদ হয়েছে না, নিজের এক গেলো আমাকে যাইতে দিল। তারপরে ডিপ ফ্রাই হবে। তো জীবন আমাদের একটু অভিব্যক্তি ব্যক্ত করো, কেমন লাগতেছে? ভালোই, খারাপ না। এটা কি খাচ্ছো তুমি? কাঁকড়া। কাঁকড়া জোরে বলো, এত কষ্ট নিয়ে খাইতেছো কেন? মনে হচ্ছে গলা ভেঙে গেছে। যাই হোক, এই যে কাঁকড়া ভাজা হয়ে গেছে, কক্সের সব থেকে কমন খাবার খাই। The next morning. Hello everyone. Assalamu alaikum. আজকে কক্সবাজারের সেকেন্ড ডে। সকাল থেকে অনেক কিছু প্ল্যান ছিল, বাইরে বের হয়েছি, কিন্তু শুরু হয়ে গেছে ঝড়। এখন আলটিমেটলি প্ল্যান চেঞ্জ হবে, এই হচ্ছে অবস্থা। আকাশের ঝড়ে হচ্ছে মাত্র বৃষ্টি নামা শুরু হয়েছে। তো এখন জানি না আমাদের প্ল্যান হচ্ছে কোন দিক থেকে কোন দিকে করাবে, যেহেতু একটু আগে শুনতেছিলাম ঢাকায় ঝড়, এখন ফাইনালি কক্সবাজারও হচ্ছে ঝড় শুরু হয়ে গেল। এই তো বাইক চালানোর আশা আশায় ঘুরে বেলি। সো লেটস সি, ব্রেকফাস্ট করি, তারপরে প্ল্যান কোন দিকে থেকে কোন দিকে করায়। বৃষ্টি তো নিয়েই নামছি সকাল থেকে, মারহাবা মারহাবা বৃষ্টি শুরু হয়েছে। এখন
তো কিছু করার নাই, পেট তো আর বৃষ্টি আবহাওয়া মানে না, খেতে হবে। সো যেই অ্যাপার্টমেন্টে ছিলাম তার অপোজিটে আসছি, বসছি, বিচি লুক নিয়ে বের হয়েছি। এবার বিচে যাওয়া হবে নাকি জানি না, এই সেই খিচুড়ি টিচুড়ি নিয়ে বসছি, আচার নিয়ে আসছে জীবন আমাদের ডিস্ট্রিবিউটার, আচারে থ্যাংক ইউ স্পন্সর আচারে। তো এই হচ্ছে গভর্নমেন্ট সব নাস্তা খাইতে বসে গেছে, আমরা খাবো। খাওয়ার পরে যে এই বিকারি কিছু নেই নেই, আমরা সব শেয়ার করবো একসাথে। তো প্ল্যান আসলে জানি না, আমরা আসলে কী করতেছি সেটা জানালো না, আপনাদের তো সারাদিন আমার সাথে থাকতে হবে। ওই যে বললাম খাওয়া দাওয়ার পর কোনো কাজ নেই, চলে আসছি হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে, ওই দূরে। আমি হচ্ছে এই ফার্স্ট টাইম তার সাগর দেখতেছি। আমার খুব ইচ্ছে ছিল যে একটা ঝড় একটা বৃষ্টির সময় হচ্ছে আমি সাগর দেখবো, এবং আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে। তো এখন ওই সাগরের পানির কাছে যাবো এবং ফাইনালি কাছ থেকে ফিল করবো বৃষ্টি আরও জোরে নামতেছে কফি বাজারে। আমার অ্যাকচুয়ালি খুব অনেক যুদ্ধ অনেক কিছুর পর ফাইনালি আমরা কক্সেস বাজারে দুইটা স্কুটার আর একটা বাইক হচ্ছে রেন্টে পাইছি, ঘন্টা প্রতি এখানে 150-200 টাকা এরকম করে। তো এই যে কক্সেস বাজারে এইটা এখন আমি রাইড করব ঘন্টা দিও। তো কক্সবাজার থাকাকালীন অবস্থায় আমি আসলে তাড়াহুড়াতে ডিটেলস শেয়ার করতে ভুলে গেছিলাম, আর আমি জানতামও না যে অনেকেই জানেন না যে কক্সবাজারে হচ্ছে বাইক কিংবা স্কুটার রেন্ট আদৌ নেওয়া যায় নাকি না। সো সবাইকে বলতে চাই যে হ্যাঁ, কক্সবাজারে বাইক এবং স্কুটার দুটাই আপনি রেন্ট করতে পারবেন। আর আমি রেন্ট করেছিলাম সম্ভবত লং বিচ হোটেল একটা আছে তার অপোজিটে, কিছু বাইক রেন্টের শপ আছে, তো সেখান থেকে আমি হচ্ছে কক্সেস বাইক নামে একটা শপ আছে সেখান থেকে, ওনাদের কিন্তু ফেসবুক পেজও আছে। তো আপনারা যাওয়ার আগে কিংবা যাওয়ার পর অবশ্যই তাদেরকে আগের দিন জানাতে হবে আপনি যদি বাইক রেন্ট করতে চান। তো আমরা একদম লাস্ট আওয়ারে রেন্ট করাতে খুব হ্যাসেল হয়ে গেছিল, এবং পার আওয়ার হচ্ছে 150 টাকা করে হচ্ছে ওনারা চার্জ করেন, আমরা ওভাবেই রেন্ট করেছিলাম। এই তো অনেকেই ভিডিওটা দেখে স্পেশালি মেরিন ড্রাইভার বলেছেন কেন হেলমেট পরে নেই কোনে সে কোনে। দেখেন ভাইয়া, আমি হচ্ছে একজন ছোটোখাটো মাপের হলে একজন ব্লগার, এবং আমার নিজস্ব পার্সোনাল বাইক যেহেতু আমি নিয়ে যাইনি, সো আমার সাথে আমার হেলমেট ফুল ফেস হেলমেট ছিল না, এবং আমি কিন্তু কখনোই হেলমেট ছাড়া হচ্ছে রাইড করি না, রাইডিং ক্লিপ আপলোড করি না। সো সেটা পর হিসাব মানুষ শখের বসে দুই একটা ভিডিও ক্লিপ আপলোড করতেই পারে। বাট ওখানে থাকাকালীন আমার যেটা হয়েছিল যে ওনারা একটা হাফ ফেস হেলমেট দিয়েছিল এবং যেটা স্ট্রাইক হচ্ছে ভালো ছিল না। যাই হোক, তো পরে ওনারা ভিডিও দেখে এবং পরে ওনারা কক্সেস বাইক থেকে আমাকে পার্সোনালি নক করেছে, সরি বলেছে যে ওনাদের কাছে ভালো মানের হেলমেট ছিল না, এবং ওনারা আমাকে অফার করেছে এরপরে যেন আমি যাই এবং ওনার থেকে আবার বাইক রেন্ট নেই, এবং এরপর সামনের মাস থেকে ওনারা অবশ্যই চেষ্টা করবে ভালো মানের হেলমেট প্রোভাইড করতে। সো থ্যাংক ইউ সো মাচ কক্সেস বাইক। আমি কক্সেস বাইকের নাম্বারটা এবং ওনাদের যেই ডিটেলস আছে আমার ভিডিও নিচে দিয়ে রাখবো। তো নিজের বাইক নিয়ে আসতে পারি নাই, এটা একটা আফসোস তো ছিল, তারপর আলহামদুলিল্লাহ আমি আজকে ফার্স্ট টাইম মেরিন ড্রাইভ দিয়ে হচ্ছে রাইড করছি। হ্যাঁ, এটা হচ্ছে রেন্ট নিলাম হোন্ডার ডিও যেটা আপনাদেরকে দেখালাম, এবং কিছু রাইডিং ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমার জন্য এটা ওয়ান অফ দি লাইফের বেস্ট ফিলিং, ইনশাল্লাহ আমার নিজের বাইক নিয়ে কখনো আসবো। এই তো, সো এখন ইনানি বিচ আসছি, ইনানি বিচে একটু ঘুরবো,
ছবি টবি তুলবো, এরপর যদি পসিবল হয় প্যারাসেলিং করবো, কারণ প্যারাসেলিংয়ের ওখানে বলেছে যে হাতে ক্যামেরা নিয়ে নাকি এখন করা যায় না, যেহেতু বাতাসে একটু উল্টা দিকে সো রিস্ক। সো ওটা যদি না হয় দেন একটু স্পিড বোট চালাই, অ্যাডভেঞ্চার করে আজকের ব্লগ শেষ করবো। অনেক ভারী জেলিবি আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখতেছি। আই ডোন্ট নো এই জেলিবি জীবন্ত নাকি মৃত, বাট মনে হয় জীবন্ত হইতে পারে। নিয়ে হচ্ছে সমুদ্রে এখন ছেড়ে দিব আসলে। তো এই ক্যামেরাও ছবি পর্যন্ত যাচ্ছে না, আমি এটা ছেড়ে দিয়ে আসতেছি বাঁচা মরা আল্লাহর হাতে। চলে আসো চলে আসো চলে আসো, দৌড় দাও আর দৌড় দাও তাড়াতাড়ি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে নতুন নতুন কোনো ইনফরমেশনের সাথে। আর এই তো মুখচক্র ব্লগ দেখার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ। রিফানঞ্জি ভাই সাইনিং আউট। মানে ওই যে তারপরে আচ্ছা চায় পিছিয়ে।